আজ আমি আপনাদের জানাবো বাড়িতে এমন কিছু গাছ রয়েছে যেগুলি ভুলেও রাখা উচিত নয়। গাছ আমাদের অক্সিজেনের যোগান দেয়, পরিবেশকে সুস্থ রাখে, আর বর্তমান আধুনিক সভ্যতায় অতি অবশ্যই গাছ লাগানো উচিত। তাই তো বিজ্ঞানীরা বারবার বলে থাকছেন গৃহপ্রান্তে বা বিভিন্ন পতিত স্থানে প্রতিনিয়ত গাছ লাগান, এটা অতি অবশ্যই আমাদের লাগানো উচিত। কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন কিছু গাছের কথা উল্লেখ করব যে গাছগুলি বাড়িতে ভুলেও লাগাবেন না, যেগুলি থাকলে গৃহস্থে বহু প্রকার সমস্যার সম্মুখীন সবসময় হয়ে থাকে। তাই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, এবং যারা প্রথমবারের জন্য আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অতিরিক্ত একটি অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আপনার কোনো প্রকার উপকারে আসতে পারে, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। তবে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, বাড়িতে শৌখিনতার জন্য আমরা বহু প্রকার গাছ লাগিয়ে থাকি। বাড়ির মধ্যে মানি প্ল্যান্ট ড্রয়িং রুমকে সর্বদা আমাদের স্বর্গলোক করে তোলে। এছাড়া লাকি ব্যাম্বু এবং বিভিন্ন প্রকার ফুলের গাছ, ক্যাকটাস প্রভৃতি লাগানো হয়ে থাকে, তা অতি অবশ্যই এগুলি লাগাবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বড় সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ আমাদের গৃহে এমন কিছু গাছ আছে যেগুলি একদমই লাগানো উচিত নয়। ঠিক সেই রকমই পাঁচটি গাছ সম্পর্কে আপনাদের আজ আমি বলবো। প্রথমেই বলবো পলাশ গাছ। পলাশ ফুল হলো এমন একটি ফুল যেটি বাগদেবীর পুজোতে অত্যাবশ্যকীয়, অর্থাৎ অতীব প্রয়োজনীয়। কিন্তু এই পলাশ গাছ বাড়িতে লাগানো একেবারেই অনুচিত। যাদের বাড়িতে পলাশ গাছ আছে তারা জানেন তাদের আর্থিক সমস্যা কোনো দিনই মেটে না, এমনকি বাড়ির কাছাকাছি থাকলেও আর্থিক উন্নতি হবে না। তাই বলা হয়ে থাকে পলাশ গাছ যদি বাড়িতে থাকে অবিলম্বে সেই গাছটিকে কেটে ফেলুন এবং তার পরিবর্তে বাস্তুশাস্ত্র অনুযায়ী যে কোনো প্রকারের গাছ লাগাতে পারেন। তাই তো পলাশ গাছ বাড়িতে রাখলে অর্থনৈতিক সমস্যা দেখা যায়। দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটি হলো ধুতরা গাছ, ধুতরা ফুল। আপনারা জানেন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল হলো ধুতরা এবং তার কাঁটাযুক্ত ফল। কিন্তু বিষাক্ত এই গাছটি গৃহস্থলে যদি আপনি লাগান তাহলে আপনার গৃহে সর্বদা কলহল ঝগড়া লেগেই থাকবে। তাই তো বন্ধুরা, যদি মনে করেন এই গাছ অতি অবশ্যই আজই তুলে ফেলে দিন। আকন্দ গাছও দেবাদিদেবের প্রিয়। আকন্দ গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে লাগালে শুভ, কিন্তু ধুতরা গাছ কখনোই বাড়িতে লাগাবেন না। আর বাড়িতে যদি লাগান তাহলে আপনার জীবনের সকল সুখ শান্তি সমৃদ্ধি একেবারেই নষ্ট হয়ে যাবে। এরপর বলবো বয়রা গাছ। সাধারণভাবে লোককথিত রয়েছে বয়রা গাছে নাকি ভূত প্রেতের বসবাস। আমরা যদি সেই কথাটি নাও মেনে নিই তাতেও যে যে বাড়িতে এই বয়রা গাছ আছে সেই সব বাড়িতে দুঃখ এবং দুর্ঘটনা সর্বদা লেগে থাকে। তাই বয়রা গাছ ভুলেও লাগাবেন না। বয়রা গাছ এমন একটি গাছ যা আপনার জীবনের ক্ষতির সম্মুখীন করে দেয় আপনাকে। তাই তো বয়রা গাছ দেখলে অতি অবশ্যই এড়িয়ে চলুন, এবং বাড়ির আশেপাশেও যদি বয়রা গাছ থাকে তাহলেও জানবেন সমস্যা আপনার দেখা দেবে। তাই বয়রা গাছের পরিবর্তে যদি মনে করেন অন্যান্য বৃক্ষজাতীয় গাছ অতি অবশ্যই আপনি লাগাতে পারেন। চতুর্থত যে কথাটি বলবো, এখন মানুষ শৌখিনতার জন্য
কেউ কেউ তেঁতুল গাছ লাগিয়ে থাকে। তেঁতুল একটি বৃহৎ বৃক্ষ জাতীয় গাছ, কিন্তু বর্তমান দিনে তেঁতুল গাছের কলম করে অনেকেই বাড়িতে ছোট ছোট তেঁতুল গাছ লাগায়। সব মিলিয়ে এই তেঁতুল গাছ কিন্তু আপনার জন্য ক্ষতির সম্ভাবনা এনে দেয়। আগেকার দিনে বলা হতো তেঁতুল গাছে প্রচুর পরিমাণে ভূত থাকে, আর তেঁতুল গাছ বাতাস পরিশুদ্ধ করে ঠিকই, কিন্তু তেঁতুল গাছ আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে পারে না, সৌভাগ্যের সবসময় পতন ঘটিয়ে থাকে। তাই তো তেঁতুল গাছ কখনোই ঘরে রাখবেন না। যদি তেঁতুল গাছ আপনার গৃহে থাকে তাহলে অতি অবশ্যই আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তেঁতুল গাছ যদি সম্ভব হয় অতি অবশ্যই আপনি বাড়ি থেকে দূর করে ফেলুন। তেঁতুল গাছ বাড়ি থেকে দূর করে ফেলা বাঞ্ছনীয় একটি ক্রিয়া। এরপর আপনাকে বলবো ক্যাকটাস জাতীয় যে কোনো গাছ। আজকের দিনে বহু প্রকারের ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে, যে গাছগুলি ঘর সাজানোর কাজে লাগে। অনেকেই বাড়িতে ক্যাকটাস জাতীয় গাছ রেখে থাকেন। যাদের বাড়িতে ইতিমধ্যেই ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে তারা অতি অবশ্যই বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে যদি ক্যাকটাস জাতীয় গাছ থাকে অবিলম্বে কেটে ফেলুন, বা সেটি টব আকারে থাকলে সরিয়ে ফেলুন। কিন্তু তারপরও বলবো ক্যাকটাস জাতীয় গাছ ভুলেও ঘরে রাখবেন না, কারণ কাঁটা জাতীয় গাছ থাকলে আপনার পরিবার সংসার এবং গৃহস্থে নেগেটিভ এনার্জিটাই আনে, কখনোই পজিটিভ এনার্জি আসতে দেয় না। তাই তো ক্যাকটাস জাতীয় গাছ ভুলেও বাড়িতে লাগাবেন না, এবং এই ক্যাকটাস জাতীয় গাছ আপনি পারলে অবিলম্বে কেটে ফেলে দেবেন। বন্ধুরা, গৃহ সাজানোর জন্য অন্যান্য যে কোনো প্রকারের গাছ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এই ক্যাকটাস জাতীয় গাছ না ব্যবহার করাই ভালো। আমরা জানি বহু বাহারি প্রকারের ক্যাকটাস রয়েছে, এবং এটা বলা হচ্ছে এই ক্যাকটাস জাতীয় গাছের ছবি পর্যন্ত গৃহে রাখতে নেই, যার ফলে আপনার ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। আপনি গৃহ সাজানোর জন্য মানি প্ল্যান্ট বা ব্যাম্বু, লাকি ব্যাম্বু রাখতে পারেন। এর ফলে কিন্তু আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। কিন্তু আপনি যদি ক্যাকটাস জাতীয় গাছ রাখেন তাহলে আপনার সমস্যা বাড়বে বই, কমবে না। তাই তো ক্যাকটাস জাতীয় গাছ ভুলেও বাড়িতে রাখবেন না। এই বিশেষ ক্রিয়াটি আপনি অতি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আজ আমি আপনাদের সামনে বাড়ির অলক্ষী গাছ সম্পর্কে জানালাম। গাছ আমাদের প্রত্যেককে লাগাতে হবে, কারণ যেভাবে প্রতিদিন প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে আধুনিক সভ্যতার যুগে, তাই পতিত স্থানে গাছ লাগাবেন এটি অনুরোধ থাকলো, বনসৃজন করবেন এটি অনুরোধ থাকলো। কিন্তু আমি যে গাছগুলি বললাম এই গাছগুলিকে গৃহস্থের মধ্যে না রাখার চেষ্টা করবেন, কারণ এর ফলে আপনার গৃহস্থের বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো নিজের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যারা প্রথমবারের জন্য আমাদের এই রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আমরা প্রত্যেক দিন হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই তো অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটিও অন করে রাখবেন। আমরা প্রত্যেক দিন নতুন নতুন আপডেট খবর নিয়ে আপনাদের সামনে চলে আসব। বর্তমান দিনে যা পরিস্থিতি, করোনা ভাইরাস পৃথিবীকে আক্রান্ত করেছে, তাই তো আপনাদের কাছে একটি অনুরোধ, যদি পারেন সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে চলবেন। এর ফলে আমাদের উন্নতি, দেশের উন্নতি এবং করোনা ভাইরাস থেকে নিজেদেরকে আমরা বাঁচাতে পারবো। এখনকার মতো বিদায় নিলাম, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।